দশ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন, জাতীয় গ্রিডে যোগ হলো সোলার বিদ্যুৎ, যশোরে দেশের প্রথম আইটি পার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু। রাজস্ব কর্মকর্তাদের ক্ষমতা বেশি থাকায় ভ্যাট রিটার্ন দাখিলে হয়রানি, অভিযোগ ব্যবসায়ীদের। পুরোপুরি অনলাইন ব্যবস্থা চালু হলে কমবে দুর্নীতি। উখিয়া টেকনাফের স্থানীয় বাজারে মিলছে রোহিঙ্গা ক্যাম্পের ত্রাণ, কম দামে পণ্য বিক্রি হয়, দুশ্চিন্তায় কৃষক। রোহিঙ্গাদের স্থানান্তরে ভাষান্তরে ভূমি জরিপের কাজ শুরু। এবং নওগাঁ সদর হাসপাতালে দালাল ও ওষুধ কোম্পানির এজেন্টের দৌরাত্ম্য, প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা।